হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো নুপুরস ডেইলি ব্লগে, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আমি স্নান করে এখন ঠাকুরকে পুজো না মানে আর কি ধূপ দুনো দেখাচ্ছি, কারণ আমি এখনও পুজোর আসন বসাইনি, সেভাবে পুজো করি না। তো বন্ধুরা, স্নান করে ঠাকুরকে প্রণাম করে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর হচ্ছে আজকে তো বেশি কিছু রান্না করার নেই, কারেন্ট যেহেতু আছে তাহলে ভাতটা উঠাই দেবো এখন। কারেন্ট কখন যায় তা তো বলা যায় না। আর হচ্ছে আমার ছোট ভাই মোচা কেটে দিল, মোচা কেটে দিল বলতে কি মোচা বেছে দিল, তো এগুলো এখন আমি কেটে নিব আর পেঁপে ভাতে দিব। আর কালকে মাংসের তরকারি আছে, বেগুন আছে, দুপুরটা হয়ে যাবে। আর রাত্রে দেখা যাক। তো বন্ধুরা, দেখা যাচ্ছে অনেকটা ভাত আছে, তাই ভাবলাম যে ভাতগুলো বেড়ে নিই। এই ভাতগুলো ভাত হওয়ার সময় দিয়ে দিলেই হয়ে যাবে, নষ্ট করে আর কী হবে। তো এইদিকে আমার ভাত বাড়া শেষ, আর ওইদিকে যে ভাই আমার মোচা বেছে দিছে তা লবণ সরি হলুদ জলে ভিজায় রাখছি, কারণ আপনারা সবাই জানেন মোচা কালো হয়, হলুদ জলে ভিজায় রাখলে কালো ভাবটা আসে না। আর চুলাটা আপনারা যারা আমাদের ব্লগ দেখেছেন তারা বুঝতে পারবেন, চুলাটা আগে অন্য সাইডে ছিল, এই জানালার সাইডে, এখন চুলাটা রাইস কুকারের ওই পাশে রাখছি। তো বন্ধুরা, চাল নিয়ে নিচ্ছি ভাত উঠাবো জন্যে। তো চালটা নিয়ে ধুয়ে নেই, তারপর ভাত খাবো। তাহলে এইদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে চালটা ধুয়ে নিচ্ছি ভাত খাবো। এই সময় কারেন্ট আছে তাই ভাতটা উঠাই দিই, বলা তো যায় না আবার কারেন্ট চলে যায়। আর এখন যা অবস্থা লোডশেডিংয়ে হচ্ছে প্রচুর পরিমাণে, তো বলার কিছু নেই, ঝটপট আগে ভাতটা উঠাই দিয়ে নিই। পেঁপে ভাতে দিবার জন্য পেঁপেটাকে ধুয়ে নিচ্ছি, কারণ পেঁপের গায়ে আঠা লেগে আছে, তাই ভাবলাম পেঁপেটা ধুয়ে নিই তাহলে কাটতে সুবিধা হবে। পেঁপে ভাতে দিব, তাই ওইদিকে ভাতটা তো উঠাই দিচ্ছি কিন্তু পেঁপে তো এখনও কাটা হয়নি, তাই পেঁপেটা কেটে নিচ্ছি ছুরি দিয়ে কাটছি, তার কারণ আজকে তো বেশি সবজি কাটার নেই যে আবার বটি বের করবো, আবার হচ্ছে নিচে কোনো কিছু পাটতে হবে, তা দরকার নেই, ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর পেঁপে তো কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা, ঝটপট পেঁপেটা কেটে নেই। তো আমার পেঁপে কাটা শেষ, এখন পেঁপেটা ভাতে দিয়ে দিব। তো বন্ধুরা, এখন কাটবো মোচা, মোচার জন্য আর বটিতে যাবো না, ছুরি দিয়ে কেটে ফেলবো। তো মোচাটা নিয়ে নিচ্ছি, এখন একটু একটু করে মোচাটা, বেশি ঝুরি ঝুরি করবো না, ভাজবো তো, তাই মিডিয়াম সাইজের একটু কেটে নিব। ভাই আমার আজকে অনেক কাজ করে দিয়েছে, অনেকটা উপকার হয়েছে, মোচা কাটা খুব একটা ঝামেলার কাজ আর অনেকটা সময় লাগে।
তা ভাইকে বললাম, ভাই আমি আমার তো আজকে প্রাইভেট আছে, তা আমি আমি পড়াশোনা করছি, তা তুই একটু আমার মোচাটা কেটে দিবি? তা বললো, আচ্ছা দিদি কেটে দেবো। এইদিকে আমার ভাত ফুটছে, ভাত এখনো হয়নি, একটু চাল বেশি তো, আর আমার রাইস কুকারটা অত বড় না, ছোট রাইস কুকার, আর ফ্যান জ্বরাই, এর জন্য একটু জল বেশি করে দিতে হয়। আর ওইদিকে মোচার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, মোচাও কাটা শেষ। কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে, তারপর মোচাটা দিয়ে দিব। তো এখন মোচাটা ঢেলে দিব। আর লবণ হলুদ তো অবশ্যই দিব, আর কোনো ব্যাপার না, এই মোচা ভাজা আর কিছু লাগে না। তো আমার মোচা ভাজাটা প্রায় অনেকটাই হয়ে গেছে, এখন আর একটু সামান্য একটু ভেজে তারপর নামাই নিব। মোচাটা একটু নিচে লাগতে ধরছিল, ঢাকনাটা উঠাতে দেরি হয়ে গেছিল, তো এখন একটু, এই তোমার মোচা ভাজা হয়ে গেছে। আর এইদিকে রসুন আর মরিচ ভেজে নিচ্ছি পেঁপে ভাতে মাখাবো জন্য। পেঁপেটাও ভাত থেকে বের করে নিচ্ছি, গরম ভাত তো তো একটু অসুবিধা হচ্ছে। এখন মরিচ আর রসুন ভাজা দিয়ে পেঁপে ভাত, পেঁপেটা মাখাবো। আমার কাছে পেঁপে ভাতে অসম লাগে, খুব সুন্দর লাগে খেতে, আরও গরম ভাতের সাথে হলে তো কোনো কথাই নেই। এখন পেঁপেটা ম্যাশ করে নিচ্ছি, পেঁপে ভাতে, আর এটাতে তো ভাত, আর এটাতে হচ্ছে মাংস। এখানে চামচটা ছিল, তাই এরকম মাংসের ঝোল লেগে গেছে, তো যাই হোক ওটা কোনো ব্যাপার না, এখনই ঢেকে রাখছি। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা, দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করতে পারিনি, তো এখন সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিচ্ছি। দুপুরে স্নান করার পর একবার এভাবে, তো বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের সামনে। এখন কোথায় বলেন তো, এখন বসলাম সবজি কাটবার জন্য। রাত অনেকটাই হয়েছে, 9টার মতো বাজে, তো এদিকে ওলেডাটা বের করছি, কেটে রাখি কি রান্না করি, কারণ দুপুরে তো আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দুপুরে যা করছি তা দুপুরের জন্য, আর এখন রাতের জন্য কিছু করতে হবে। তো ওইদিকে মাছ, ওইদিকে মাছ ভিজায় রাখছি, আর এদিকে সবজি কাটবো জন্যে ওলের ডাটা বের করছি, আর লাউ দিয়ে মাছের ঝোল করবো ভাবছি। এখন ওলের ডাটা ভাজবো কিনা তা বলতে পারছি না, আগে কেটে নিয়ে দেখি রাত কতটা হয়, তারপর দেখা যাক কী করবো। তো চলো, তো চলেন সবজিগুলো আগে কেটে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। রাত এখনই 9টা বাজে, রান্না করতে করতে আজকে অনেকটা রাত হয়ে যাবে, তাহলে আর বকবক না করে তাহলে সবজিগুলো কেটে নিই। ও আরেকটা কথা, দুপুরের খাবারের পর আর আপনাদের সামনে আসা হয়নি, তার কারণ একটু শুয়েছিলাম, শুইতে শুইতে মানে এই পাশ আর ও পাশ করতে কখন যে রাত এতটা হয়েছে তা আমি টের পাইনি। তো এদিকে আমি লাউটা কেটে নিচ্ছি, লাউ চিংড়ি করব, আপনারা দেখতেই পারবেন। তো আপনারা জানেন লাউয়ের খোসাটাও না ভাজা খাওয়া যায়, আমরা তো খাই, আপনারা খান কি না আমি জানি না, তো লাউয়ের খোসা আমার কাছে ভাজা খুব ভালো লাগে, তাই খোসাটাও রেখে দিছি। দেখেন আমার ভাইটারে দিয়ে আমি কত কাজ করাই নিচ্ছি, নে না এটা, ওরে বাবা ঘেমে গেছে, কর কর ভালো বউ পাবি, সমস্যা নেই। এই যে আমার লাউ কাটা হয়ে গেছে,
এদিকে দুধ বের করছি, দুধ গরম করব। এই জায়গায় ভাত উঠাই দিছি, সে এই জায়গায় যে লাই দিব জন্য সেজন্য মাছ নিছি, চিংড়ি মাছ আর একটা পার্শে মাছ নিছি। পার্শে মাছ মূলত আমি আমার জন্য নিছি। জিরা বাটা, ধনে বাটা আর হচ্ছে একটু শুকনো ঝাল বাটা ছিল তাই দিয়ে আর চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে লাউটা কষাই নিচ্ছি। তা কষানো হয়ে গেলে জল ঢেলে দেব। তো বন্ধুরা, গরম মশলাটা বাটা ছিল না, শুধু গরম মশলাটা বেটে নিলাম। আর এগুলো তো বাটাই ছিল, এগুলো দিয়ে মশলা কষাই নিয়েছি আর এই গরম মশলাটা বেটে নিলাম নামানোর আগে আগে। তো বন্ধুরা, চুলায় দুধ বসাই দিলাম, দুধ জাল হতে লাগ, চুলায় দুধ বসাইলাম। আর কি কি রান্না করলাম আপনাদেরকে দেখাই দিই। এই তো আমার চিংড়ি দিয়ে লাউ রেডি, আর এটা তো আছে, এটা তো আছে ভাত, আপনি ক্যামেরার সামনে আসেন নিজ কথা বলেন। তারপরে আমার তো ওগুলো ইয়ে করবো না, তো বন্ধুরা রাতের খাওয়া কমপ্লিট। তো এখন আসলাম থালা বাসন মাজতে, থালা বাসন মেজে সব কিছু গুছায় রাখবো, কারণ এখন থেকে এটাই ডিসিশন নিয়েছে যে রাত্রে খাওয়ার পর একটু থালা বাসন আর রাখবো না রান্নাঘরে। তো থালা বাসন আমি মেজে নিচ্ছি, থালা বাসন মেজে নিয়ে একবারে জল ঝরানোর জন্য আমি ঝুড়িতে থালা বাসন রেখে দেব। এখন বাজে কয়টা, এখন বাজে 12টার মতো। তো যাই হোক, যতই বলি না যে তারা বলি না কেন যে তাড়াতাড়ি করবো, কিন্তু তাড়াতাড়ি হয়ে ওঠে না। আর আমাদের রাতের খাওয়া এমনি দেরি হয়, সে তুলনায় আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। তো থালা বাটিগুলো গুছিয়ে নিই। তো এদিকে খাওয়া দাওয়া হয়েছে, তো অনেকক্ষণ হয় তার ভিতরে থালা বাসনগুলো মাজলাম, তো দুধটা ঠান্ডা হয়ে গেছিলো তাই ভাবলাম দুধটা খাওয়ার আগে আর একটু গরম করে নিই, আর এর ফাঁকে চুলাটাও মুছে নিই। তো দুধটা এদিকে গরম হতে থাক, আমি ওইদিকে চুলাটাও মুছে নিচ্ছি একবারে। রান্নাঘর রাতে পরিষ্কার করে রাখলে সকালে ফ্রেশ মনে রান্না করা যায়, মানে এসে তখন ভালো লাগে রান্নাঘরটা দেখতে। তো যাই হোক, আমাদের কাজ তো রান্নাঘরের ভিতরে সীমাবদ্ধ, মানে দিনের বেশিরভাগ সময়টা রান্নাঘরে থাকা পড়ে। তো সব কিছু গুছানো কমপ্লিট বন্ধুরা। তো আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।
তাহলে আমার ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা, গুড নাইট।